সন্ধ্যাবেলা অর্থাৎ আরও দুটো আমাদের বাঁকুড়ার যে পুরনো রথ সেই দুটোর ভিডিও সন্ধ্যা অর্থাৎ রাতের ভিডিও আশা করি দিতে পারবো, চেষ্টা করি। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে রাতের ভিউটা দেখানোর চেষ্টা করব, হ্যাঁ ফাইনালি এসেছি আমি। এই যে পিছনে রথ সামনে দেখতে পাচ্ছ লাইটটা, তো এই যে আমার মেলা দেখার পার্টনার ইন্দ্র আছে, হালকা হালকা গরিব গরিব দেখাচ্ছে, বুঝতে পারছো গরিবের ক্যামেরা। তো চলো রথটাকে আগে দেখাই। তো তার আগে তোমাদের দিনের ভিউটা আগে দেখিয়ে দিই, যেটা আমি দিনের বেলায় নিয়েছিলাম সেটা আগে দেখিয়ে দিই। তো এটা সম্পূর্ণ মানে পুরোটাই পিতলের তৈরি, অর্থাৎ পিতলে বানানো রথ, পিতল দিয়ে বানানো রথ। আর এটা হচ্ছে স্টেশন রোডের কাছে, অর্থাৎ বাঁকুড়া মেন মার্কেট থেকে স্টেশন রোড কানেক্ট করা যে রাস্তা সেই রাস্তার উপরে থাকে। আর মোটামুটি আর বিকেল দিকে রাইড করে, অর্থাৎ রথটা রাইড করে মোটামুটি 4-5 কিলোমিটার মতো আমাদের আমাদের ভৈরবস্থান দিকে যাওয়ার রাস্তা পর্যন্ত আর কি। তো এই রথযাত্রা বাদে সারা বছর এই রথটা এই জায়গাটাতে পার্কিং করা থাকে, খুব সেফভাবে রাখা থাকে যাতে রথটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। ব্যাক টু নাইট ভিউ, বুঝাই যাচ্ছে তো এটা হচ্ছে রাতের ভিউ, যেখানে রথটা টানা হচ্ছে অর্থাৎ সামনের দিকে নিয়ে যাচ্ছে। আমরা একটু লেট করেছিলাম তাই রথটা টার্ন ওভার ইউটার্ন নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো হ্যাঁ এটা হলো সেই বাঁকুড়ার ছোট রথ, যেটা মেনলি আমাদের বাঁকুড়ার মার্কেটের মাঝের রাস্তাতে চলে। অর্থাৎ ওই বড় সাইজের রথটা একটা সাইডে, আর এটা হচ্ছে বাজারের মেন প্রপার বাজারের সেন্টারে এই রথটা রাইড করে। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো রথটাকে রেডি করা হচ্ছে রাতের অর্থাৎ সন্ধ্যাবেলায় রাইড করানোর জন্য। সব ভাইরা দাদারা সব কাজে রয়ে গেছে, আর আমি সেই সময় হালকা করে একটু ভিডিও নিয়েছিলাম সকাল দিকে। তো যখন আগের ভিডিওটা গেছে অর্থাৎ লালবাজারের স্কনের রথের ভিডিওটা যখন আমি রেকর্ড করতে গেছিলাম সেই পথেই মানে সেই সময়ে আমি নিয়েছি এই সকালের ভিউটা। তো চলো আবার ব্যাক টু নাইট ভিউ। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড, যদি বাঁচে থাকি তো উল্টা রথে ভিডিও দেখাবো, ওই উল্টো ভাবে ব্লগ করে এই যে উল্টো ভাবে দেখাবো উল্টা রথের ভিডিও। তো স্টে টিউন, বাঁচে থাকলে তার মাঝে আরো ব্লগ আসবে যদি বাঁচে থাকবে। তো চলো বাই বাই, টাটা বাই। তো আমরা দুজনে দুটো রথ দেখালাম মাঝাম, তো হালকা করে আমার প্লাস্টিকের রথটা দেখা এবার। এই যে আর প্লাস্টিকের রথে লাইট জ্বলছে কিন্তু লাইট লয় লাইট রিফ্লেক্ট করছে।